সাদা কাপড় পরে আমাকে খাবার দিয়ে গেছে এবং পানিও দিয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো ফেরেশতা। আল্লাহ যাকে বাঁচাতে চায় তাকে মারতে কেউ পারবে? আল্লাহ যারে চায় বাঁচাতে কে মারিতে পারে? আল্লাহ যারে চায় মারিতে কে বাঁচাতে পারে? পাঁচ দিন পর্যন্ত দুই বোন নামটা ভুলে গেলাম, ওই ধ্বংসস্তূপের নিচে পড়েছিল। দুই বোনকে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় হেফাজত করেছে। আর এক ভিডিও দেখলাম ওদের চ্যানেলে, তুর্কি চ্যানেলে দেখলাম, একটা জায়গায় কুড়িটা মাসুম বাচ্চা, কেউ দুই তিন চার বছর, পাঁচ ছয় দশ বছরের নিচে সব কুড়িটা বাচ্চা অক্ষত অবস্থায় আল্লাহ তাদের হেফাজত করেছে। কে বাঁচিয়েছে? মেরেছেও আল্লাহর বাঁচিয়েছেও আল্লাহ। যে পাঁচতলা বিল্ডিংটা 58 সেকেন্ডের ভিতরে গুঁড়ো হয়ে গেল, এই বিল্ডিং এর শুধুমাত্র একটা পরিবার বেঁচেছে, ও হলো ক্রিকেটার। ওই ক্রিকেটার সাংবাদিকদের সামনে বলছে যে আমি এই কিছুদিন পরে আমার খেলা আছে, আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমি খেলায় যেন জয়লাভ করতে পারি, আমি আজ থেকে নিয়ত করলাম আজ ফজরের নামাজ থেকে নামাজ আর ছাড়বো না। ওই ক্রিকেটার ফজরের নামাজ জামাতে পড়ার জন্য সারা রাত ঘুমায় না, সারা রাত জেগে আছে ফজরের নামাজটা পড়বে। এরপরে ভোর সাড়ে চারটের সময় যখন ভূমি কেঁপে গেল, ঘর কাঁপে, তখন ও ওর মোবাইল আর এটিএম নিয়ে আর বিবি বাচ্চা নিয়ে দ্রুত বিল্ডিং থেকে নেমে এলো। পাঁচতলায় ছিল ওই খেলোয়াড়, ওই প্লেয়ার পাঁচতলায় ছিল ক্রিকেটার, সাথে সাথে যখন বলল আমি বিল্ডিং থেকে বার হয়ে চলে এসেছি, ইতিমধ্যে বিল্ডিং সাথে সাথে গুঁড়ো হয়ে গেল। কে বাঁচিয়েছে গো? কিসের ওসিলায়? নামাজের ওসিলায়। আপনি চিন্তা করছেন, মারার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ। রসুল বলেছেন ভূমিকম্পে যে ইমানদাররা ইন্তেকাল করবে তাদের মৃত্যু হবে শহীদের মৃত্যু, জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের মৃত্যু? ইমানদার খোদার কসম জীবনে মৃত্যু দেখে ভয় করে না। লা তাখশাবুন নাস, মানুষকে ভয় পাবে না, ওয়াখশাউনি, কেবলমাত্র আল্লাহকেই ভয় পাবে ইমানদার। ইমানদার তো মাথায় কাফন বেঁধে ঘোরার মানুষ, মৃত্যু তো অনিবার্য হবে, ইমানদার মৃত্যুকে ভয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন পাঁচ ধরনের মৃত্যু হবে শহীদের মৃত্যু। কটা কয় ধরনের বলেন? পাঁচ ধরনের মৃত্যু। আর শুহাদা ও খামসন, শহীদ হলো পাঁচ প্রকার। নাম্বার ওয়ান আল মাতউন, যারা মহামারীতে আক্রান্ত হয়ে মরবে, যারা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করবে। নবী বলেন যারা মহামারীতে মারা যাবে, ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে, আল্লাহ নবী বলেন সে যদি নামাজি হয়, ইমানদার হয়, তার মৃত্যু হবে শহীদের মৃত্যু। এজন্য করোনাকে আপনারা ভয় পেতে পারেন, ইমানদাররা ভয় পাবে না। আল্লাহর নবী আবার বলেন তৃতীয় নম্বর মৃত্যু আল মাবতুন, পেটের পীড়ায় যদি কেউ মারা যায়, এই পেটের ভিতরে যতগুলি অর্গান আছে, কিডনি আছে, স্টোমাক আছে, তারপরে প্যানক্রিয়াটাইটিস আছে, তারপরে গল ব্লাডার আছে, লিভার আছে, আল্লাহর নবী বলেন এই পেটের যতগুলি অর্গান আছে, কিডনি সহ যা আছে, ইনটেস্টাইন, লার্জ ইনটেস্টাইন, স্মল ইনটেস্টাইন, অনেক কিছু আছে, নবী বলেন পেটের ভিতরে যত অর্গান আছে, এই অর্গান কেউ যদি এফেক্টেড হয়ে ইন্তেকাল করে, ও যদি ইমানদার হয়, তোর মৃত্যু হবে শহীদের মৃত্যু। তো পেটের রোগ কার নাই? কোনো না কোনো তো পেটের রোগ আছে সবার। নাম্বার তিন নবী বললেন যারা ডুবে মারা যায়, সমুদ্রে ডুবে মারা গেল, পুকুরে ডুবে মারা গেল, রসুল বললেন যদি ইমানদার হয় তো মৃত্যু হবে শহীদের মৃত্যু। নাম্বার চার বা সাহিবুল হাদমি, যদি কেউ পাহাড় থেকে পড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, বজ্রাঘাতে যদি মারা যায়, এমন করে যদি আকস্মিক মৃত্যু তার হয়, যদি তার কোনো দুর্ঘটনা কবলিত হয়ে যদি মৃত্যু হয়, নবী বলেন যদি তার ইমান থাকে তো তার মৃত্যু হবে শহীদের মৃত্যু। কিন্তু ইমানদার যে হতে হবে, নামাজি হতে হবে, এটাই তো শর্ত। নাম্বার পাঁচ, ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ,
ধর্মের জন্য আল্লাহর জন্য রসূলের জন্য যারা জিহাদ করে শহীদ হয়ে যাবে ইন্তেকাল করবে রসূল এটাকেই বললেন পাঁচ নম্বর শহীদ এই মৃত্যুটা হবে শহীদের মৃত্যু এজন্য যারা ভূমিকম্পে ইন্তেকাল করেছে যদি ঈমান থাকে তো আল্লাহ তাদের শহীদের মৃত্যু দেবে আবার কেন ভূমিকম্প হয় শুনেন রসূল বলেছেন পৃথিবীর আগে এজহারুল গিনা গান বাজনা ছেয়ে যাবে মানুষ গান বাজনা ছাড়া থাকবে না রাজমিস্ত্রি কাজ করবে ফোনটা লাউডে গান চালিয়ে রাজমিস্ত্রি কাজ করবে করে না সেলাই মেশিন চালাবে ফোনে লাউডে গান দিয়ে করে না তো আবার বলে হুজুর কাজ হয় না তাবিজ দাও তোর গজব পড়ে আছে তো কাজ হবে কি করে নবী বলেছেন কিয়ামতের পূর্বে মানুষ গান নিয়ে পড়ে থাকবে আর এই সময় আল্লাহ তিন ধরনের শাস্তি দেবে গান যারা সর্বদা শুনে সব সময় গানের উপরে থাকে গোনার উপরে থাকবে বই দেখবে ফিল্ম দেখবে নাটক দেখবে রসূল বলেছেন তাদের তিন ধরনের কোন একটা মৃত্যু আল্লাহ দেবে গজবের মৃত্যু এক নম্বর তাদের ভূমি ধস দিয়ে আল্লাহ মৃত্যু দিয়ে দেবে একদম ভূমিকম্প দিয়ে মৃত্যু নাম্বার দুই ওপর থেকে ফেলে মৃত্যু দেবে মানে রাজমিস্ত্রি কাজ করতে করতে বাঁশ খুলে কি করে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না প্লেনে যাবে বাস্ট করে প্লেন উড়ে যাবে এই যে নেপালে কদিন আগে হলো না খবর যারা পড়েন তারাই জানবেন কিভাবে মৃত্যু হবে গাছে উঠবে গাছ থেকে পড়ে মরণ হবে আল্লাহ রসুল বলেছেন যারা গান বাজনা নিয়ে থাকবে এ ধরনের গজবের মৃত্যু তার হবে নাম্বার তিন তাদের মৃত্যু হবে মৃত্যুর পূর্বে তাদের চেহারাটাকে বানরের মতো আল্লাহ বানিয়ে দেবেন শুকরের মতো বানিয়ে দেবেন কুকুরের মতো বানিয়ে দেবেন গান শুনবেন খুব সাবধান কানে হেডফোন নিয়ে গান শুনতে 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 যদি ঘুমন্ত অবস্থা আজরাই চলে আসে কি জবাব দেবেন সারা রাত হোম থিয়েটার চলছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যুব সমাজকে হেফাজত করো আল্লাহ তুমি গান শুনবেন না কজল শোনেন কেরাত শোনেন ভালো ভালো জিনিস শোনেন যেটাতে ঈমান বৃদ্ধি পায় কোরআনে কারীম শোনেন মৃত্যুর আগে যে শুকরে পরিণত হবে ওয়াজে বেনজির কিতাবটা পড়ে দেখবেন দরুদের ফজিলতে একটা ঘটনা আছে গান বাজনা শুনলে যে রূপের পরিবর্তন হবে বারো চোদ্দ বছর আগে একটা মেয়ে গিরগিটি হয়ে গেছিল সেই ইতিহাস তো আপনারা জানা আল্লাহ আমাদের হেফাজত করুক সকলে বলেন আমিন নবী বললেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে আর কি হবে লা তাকুমুস্সা হাত্তা আল্লাহর নবী বলেন সালাসাতা খুসুফিন তিনটে যতক্ষণ ভূমি ধস না হবে ততক্ষণ কিয়ামত হবে না ভূমিকম্প আলাদা আর ভূমি ধস আলাদা আল্লাহর নবী বলেন খসফুম বিল মাগরিবি খসফুম বিল মাশরিক ও খসফুম বি জাজিরাতিল আরবি নবী বললেন কিয়ামতের আগে তিনটে ভূমি ধস হবে কোন একটা হবে মদিনার পূর্বের দিকে একটা হবে মদিনা থেকে পশ্চিমের দিকে আর একটা হবে আরবের উপদ্বীপে ভূমিধস ভূমিধস আর ভূমিকম্প এক না ভূমিধস হলো সরাসরি নিচের দিকে জমিন চলে যাবে সরাসরি যেটা কেনানের সময় আল্লাহ দিয়েছিলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ কেনান আর তার ঘর সহ আল্লাহ ভূমির নিচে দাবিয়ে দিয়েছিলেন ওর নাম ভূমিধস সে ভূমিধস হয়েছে কোথায় হাদিস গবেষণা করে যতটুকু পেয়েছি ওয়ার্ল্ড ম্যাপ ওপেন করে যতটুকু দেখেছি আমাদেরই পাশের রাজ্য উত্তরাখণ্ড একটা রাজ্য আছে না নাই ওই উত্তরাখণ্ডে একটা জায়গা আছে যোশীমঠ এই যোশীমঠের বিশাল বিস্তৃত এলাকা নিয়ে পুরো নিচের দিকে ডুবে যাচ্ছে নিচের দিকে ধসে যাচ্ছে এর নাম ভূমিধস এটা ওয়ার্ল্ড ম্যাপ খুলে দেখবেন মদিনার পূর্বে দিকে রসুল বলেছেন মদিনার পূর্বে হবে মদিনার পশ্চিমে হবে সরকার দুশোটা পরিবারকে অন্য জায়গায় সরিয়ে দিল সবে তো শুরু কতটা জায়গা নিয়ে যে ধসে ভিতরে ঢুকে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না এটা কেয়ামতের প্রথম ভূমি ধস দ্বিতীয় হবে পশ্চিমে তৃতীয় হবে আরবের উপদ্বীপে ওটা দেরি আছে আরব উপদ্বীপে যখন গাছ নদী নালা তৈরি হবে তখন হবে ওখানে ভূমিকম্প ভূমিধস খুব সাবধান আল্লাহর নবী বলেন কেয়ামতের আগে একটা ধোঁয়া আসবে এই ধোঁয়াতে কয়েকটা কথা বলি না হয় কেয়ামত সামনে আসছে আমরা এগুলো যদি না জানি বাচ্চাদের না জানাই এদের ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফারতাকিব ইয়াউমা তাতিস সামা বিদখানিম মুবিন ইয়াগশান্নাস হাযা আযাবুন আলীম
একটা ধোঁয়া আসবে আসমান জমিন পুরো অন্ধকার হয়ে যাবে এই ধোঁয়াতে নবী বলেছেন ঈমানদারদের হালকা সর্দি হাঁচি আর জ্বর আসবে কয়েকদিনে আবার সুস্থ হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু যারা গুনাহগার হবে পাপিষ্ঠ হবে কাফের হবে এই ধোঁয়া তাদের নাক মুখ চোখ দিয়ে এমন ভাবে গ্রাস করবে ঢুকবে এই ধোঁয়াতে বিশাল ক্ষতি হয়ে যাবে বহু গুনাহগার তার দুনিয়া থেকে চলে যাবে এই ধোঁয়া আসবে কিয়ামতের আগে এটা জেনে রাখেন আরো বহু কিছু আছে তবে আমার আব্বা জান কয়েকটা কথা ইমাম মাহদী আসবে 5 মিনিটে কয়েকটা বলে দিই বাচ্চাদের বলবেন তারা তাদের বাচ্চাদেরকে বলবে এগুলো যদি জানে জানা থাকে তাহলে আল্লাহ অন্তত দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন কিয়ামতের আগে ইমাম মাহদী আসবে আকনাল আনফি আজলাল জাবহাতি তার কপালটা থাকবে উজ্জ্বল উজ্জ্বল নাকটা থাকবে উঁচু হাতে থাকবে কালো পতাকা ইয়ামলিকু সাবআ সিনিন 7 বছর পৃথিবীতে রাজত্ব করবে সুবহানাল্লাহ তারপরে আসবে আলাইহিস সালাম 40 সানা 40 বছর পৃথিবীতে রাজত্ব করবে এর মাঝে আসবে দাজ্জাল দাজ্জালের অনুসারী হবে আমার মা বোনেরা বেশি কারণ দাজ্জাল বলবে এই মায়েরা তোদের আব্বা মাকে দেখতে চাস বলবে হ্যাঁ বাপ মা তো বহুদিন আগে মারা গেছে দাজ্জাল ওদেরকে নিয়ে কবরের সামনে গিয়ে বলবে সেরিনার মা আব্বা উঠে আয় কবর থেকে দাজ্জালের কথা শুনে কবর থেকে মৃত জীবিত হয়ে উঠে আসবে সেরিনা তো দেখে অবাক গিয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করবে আব্বা মা কতদিন হারিয়েছি এবার দাজ্জাল বলবে তোদের মা বাপকে যে ফিরিয়ে দিলাম জীবিত অবস্থায় এখনো কি বলবি আমাকে আল্লাহ বলে মানবি না তখন মায়েরা তো কোমল হৃদয়ের মানুষ এজন্য বলবে না তুমি আল্লাহ না হয় মরা মানুষকে জীবিত করো কি করে নাউজুবিল্লাহ আমার মায়েরা সাবধান এগুলো বলবেন বাচ্চাদের শেখাবেন ওরা অনেক দাজ্জাল অনেক ফিতনার কথা বলবে মেঘকে বলবে মেঘ দাঁড়া বৃষ্টি বর্ষণ কর মেঘ বৃষ্টি বর্ষণ করবে তারই কথায় কিন্তু ঈমানদার যারা হবে তারা দাজ্জালের এই ফিতনায় জড়াবে না কারণ তার কপালে কাফের লেখা থাকবে যারা ঈমানদার তারা পড়তে পারবে নবীজি এক হাদিসে বলেন যারা আরবি জানে না কিন্তু ঈমানদার নামাজ পড়েছে সৎ পথে চলেছে ওই দাজ্জালের ফিতনার সময় আল্লাহ তাদের আরবি পড়ার ক্ষমতা দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই জানের আমার আল্লাহর কাছে দোয়া করি কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে তাদের আল্লাহ একটা ভাইরাস দিয়ে মারবে সেই সময় বহু বেঈমানেরাও মারা যাবে সেই ভাইরাসের নাম হবে নাগাফ কি নাম হবে বলেন সবাই নাগাফ যদি মনে না থাকে আমার মায়েরা বোরকা মুখটা ঢাকার জন্য নেকাব পরে আমি এভাবেই মনে রাখি নেকাব থেকে আমি নাগাফটা মনে রাখি দন্তন্য আকার গয়াকার ফ নাগাফ এ ভাইরাসের নাম হবে আমি এটা বলে যাচ্ছি সায়েন্স কি বলবে ভাইরাস আসলে তবে নাম সিলেক্ট করে যে ভাইরাস নতুন ধরা পড়লো নামটা কি দেওয়া যায় আর নবী 1500 বছর আগে বলে গেছেন যে কিয়ামতের পূর্বে শেষ সময়ে নাগাফ নামক ভাইরাস আসবে ভাইরাসে বহু মানুষ হাজার কোটি কোটি মানুষ মারা যাবে ঈসা নবী আর তার অনুসারী ঈমানদারেরা আল্লাহ তাদের হেফাজত করবে জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে আসবে দাব্বাতুল তারপরে হবে আপনার পশ্চিম দিকে সূর্য উঠবে ইয়াতরি অশামসু মিনাল মাগরিবি পশ্চিম দিক থেকে সূর্য উঠবে নবীজি বলেছেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তারপর থেকে মানুষের তওবা আর কবুল করা হবে না আর তাকে ক্ষমা করার কোনো সুযোগ নাই কপাল ঠুকে মরে গেলেও ক্ষমা হবে না পশ্চিম দিকে সূর্য উঠে যাবে এরপরে আসবে দাব্বাতুল আরদি وإذا وقع القول عليهم أخرجنا لكم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون قرآن বলেছেন আল্লাহ তাআলা যে কিয়ামতের পূর্বে সূর্য যখন পশ্চিম দিকে উঠবে তারপরেই এই এই জন্তুটা একটা অবিশ্বাস্য জন্তু একটা মানে আশ্চর্য ধরনের জন্তু এই জন্তুটা আসবে এই জন্তুর হাতে থাকবে মুসা নবীর লাঠি জোরে বলেন সুবহানাল্লাহ আরেক হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি সহিহ হাদিসে বর্ণিত এগুলো লাঠি দ্বারা ওই জন্তু ঈমানদারের কপালে টেনে দেবে ঈমানদারের কপাল আলোকিত হয়ে যাবে মানুষ তাকে দেখেই বুঝবে ঈমানদার আংটি দ্বারা যারা পাপী কাফের তাদের নাকে দাগ দিয়ে দেবে নাকের দাগ দেখে মানুষ বুঝবে এরা কাফের তখন একে অপরকে ঈমানদার আর কাফের বলে সম্বোধন করবে ডাকবে ও মুসলমান তারপরে দাব্বাতুল আরদ ওই পশুটা হবে কে অশামসি ও দুহাহা সূরা শামস পড়ে দেখবেন হযরতে সলিহ আলাইহিস সালামের উটনির ঘটনা আছে এই উটনির একটা বাচ্চা ছিল সেই বাচ্চা গুহাতে লুকিয়েছিল
মুফাসসিরিনে কেরাম বহুজন বলেছেন যে এই বাচ্চাটাই আসবে দাব্বাতুল আরযি নামে মুসলমান বাবাজি চার নম্বর একটা ইয়ামান থেকে একটা আগুন উঠবে আর ওই আগুনটা কাফেরদেরকে তাড়িয়ে হাঁকিয়ে হাঁকিয়ে ইয়াহশুরুন নাসা মানুষদেরকে জমা করে দেবে সিরিয়ায় ওই সিরিয়ার বুকটাই হবে কিয়ামতের দিন সিরিয়া সহ সারা পৃথিবী তখন কিয়ামত হয়ে যাবে ওই জায়গা থেকে কিয়ামত শুরু হবে পৃথিবীর হাশর হবে সিরিয়া এই কয়েকটা কথা বললাম আপনারা মনে রাখবেন আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন ভাই মসজিদের জন্য এই দেখছেন আপনারা আপনাদের এলাকার মানুষ আপনাদেরই মসজিদ কত বড় মসজিদ হচ্ছে কত কাজ আছে আবার ভাইরা 5000 টাকা একজন বলেন যে আল্লাহর ঘরের জন্য আমি 5000 টাকা দেব পৃথিবীতে আজ আছি কাল থাকবো না বাবাজি আজ আছি কাল নাই ওই কয়েক সেকেন্ডে তাদের মৃত্যু ভূমিকম্প দিয়ে তারপরে এখন গবেষণা করে তারা বলছে যে ভূমিকম্প নাকি এবার ভারতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ আমাদের হেফাজত করুক কখন মরে যাব কেউ জানে না টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব শূন্য হয়ে যাবে অমুসলমান বাবাজি সব ফেলে রেখে যেতে হবে কালকে যারা ছিল কোটিপতি ওই সিরিয়া তুরস্কের দিকে তাকান কালকে যারা ছিল কোটিপতি আজকে তারা শোয়ারও জায়গা নাই পথের ধারে শুয়ে আছে তাদের খাওয়াও নাই মানুষ যেটুকু দেয় তারা সেটুকু খায় কিসের অহংকার করেন আজকে আছে আমার ঘর বাড়ি দোকান ব্যবসা কাল আমার কিছুই থাকবে না আল্লাহ আজ আমার ইজ্জত দিয়েছে কাল ইজ্জত কেড়ে নিতে পারে এজন্য করে আল্লাহর ঘর হবে আর বড় মসজিদ হবে মসজিদে জুমার নামাজ পড়তে যাবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দেওয়ালে হাতটা দিয়ে মনে মনে শান্তি লাভ করবেন যে আমি যে 5000 টাকা দিয়েছিলাম আমার এই টাকায় বালি সিমেন্ট মাটি এই মসজিদে লেগে আছে হাত বোলাবেন আর মনে মনে একটু শান্তি হবে আল্লাহ আমার টাকা মসজিদে লেগে আছে গো নবী বলেন আমার ঘর আল্লাহর ঘর যদি কেউ আল্লাহর ঘরের সহযোগিতা করে আল্লাহর ঘর তৈরির পিছনে সহযোগিতা করে আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জান্নাতে আল্লাহ তার সুন্দর মাকামের ব্যবস্থা করে জোরে বলেন সুবহানাল্লাহ একজন বলেন যে আমাদের এই আপনাদের মসজিদের জন্য 5000 টাকা দেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার হুজুর নারায়ে তাকবীর একবারও তো তাকবীর দেওয়াই নাই একটু দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার হুজুর আব্দুর রহিম সাহেব 5000 টাকা বলুন মারহাবা উনি থাকাকালীন আমরা পাকড়ি নিয়েছি দাঁতপুর মাদ্রাসায় হিপস কমপ্লিট করেছি অনেক অবদান আছে আমাদের পিছনে অনেক অবদান তা শেষ করা যাবে না আজকে ওনারা যদি না হতো তো এই স্টেজে বসার মতো যোগ্যতা আমার হতো না ওনারা যদি আমাদের গাইড না করতেন গাইডলাইন না দিতেন মা বাপ তো শুধু জন্ম দিয়ে 5-6 বছর পর্যন্ত রেখে মাদ্রাসায় দিয়ে এসেছে আর তারপর থেকে তো ওস্তাদরাই আমাদের পিতামাতা তারাই তো আমাদের মানুষ করেছে আজকে আমার ওস্তাদরা যদি না থাকতো আমাদের মাথায় যদি হাত না বোলাতো আমরা জায়গা পেতাম না আমার হুজুর আমাকে নিজে বসিয়ে কেরাত শেখাতেন গজল শেখাতেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার ওস্তাদের তুমি হায়াত দারাজ করো আল্লাহ আল্লাহ তার পরিবারকে কবুল করে নাও দিনের খাদেম তুমি করে নাও আয় আল্লাহ তার মাদ্রাসাতুল বানাত আছে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসায় যে ছাত্রীগুলো পড়ছে বাপ মা ছেড়ে ভাই বোন ছেড়ে আল্লাহ আমার ওই বোনদেরকে তুমি হেফাজত করো তাদেরকে কোরআনের হাফেজা আলেমা বানিয়ে দাও আয় আল্লাহ এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত আবাদ রেখে দাও আয় আল্লাহ আমার ওস্তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে তুমি পূর্ণ করে দাও তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও আয় আল্লাহ তাআলা তার সন্তান সন্ততি যারা আছেন দুনিয়াতে তাদের হায়াতে দারাজ করো আল্লাহ আয় আল্লাহ তাদের বাধ্যগত করে দাও আয় আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়া আমার ওস্তাদের জন্য তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহুম্মা আমিন বলেন ভাইজান দুই নম্বরে 5000 টাকা আল্লাহর ঘরের জন্য দেবেন ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিয়েছে আর 5000 টাকা আপনার ইনকাম থেকে আপনি দেবেন আল্লাহর ঘরের জন্য মারা যাওয়ার সময় তখন যদি বলি আল্লাহ একটু মহলাত দাও সুযোগ দাও